মানে দত্ত করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দত্ত করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের মাঝে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আওয়ামী কে বিএনপি কে জামাতে ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম বর্ণা কে আওয়ামী কে বিএনপি কে জামাতে ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম বর্ণা একথা মানলে পরে শান্তি আসবে ঘরে একথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর কোনোভাবে মুসলমানের ধরবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝহাবার না মাঝহাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে মাঝহাবার না মাঝহাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আসারি কে জিন্দেগি এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাগ কে আসারি কে জিন্দেগি এটা তো বিষয় নয় কথা বলার ক্ষেত্রে রবের করতে হবে ভাগ হকের কথা বলবে যারা হকের পথে চলবে যারা হকের কথা বলবে যারা হকের পথে চলবে তারা তাদের সাথেই থাকতে হবে এই কথাটা ভুলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের কোনোভাবে ভুলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না আসসালামু আলাইকুম